ব্যস্ত নগরীর তপ্ত রাজপথে এক পশলা বৃষ্টি কার না ভালো লাগে। টুপটাপ, রিমঝিম কিংবা অঝোরধারার বৃষ্টি হয়তো নাগরিক জীবনে কিছুটা স্বস্তি বয়ে আনে, কিন্তু যারা এভাবে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে নাগরিক দুর্ভোগ কমাতে ব্যস্ত, তাদের দুর্ভোগের যেন সীমা নেই। যতই আসুক বাধা বিপত্তি, রাস্তার মোড় ছেড়ে যাওয়ার উপায় নেই। ঝড় ঝঞ্ঝা রোদ বৃষ্টিকে পরোয়া না করেই ঠাঁই আট ঘণ্টার দায়িত্ব পালন করতে হবে। তাই বৃষ্টি ভেজা কাপড় গায়ের তাপে শুকানোর বিকল্প নেই রাস্তার এই বন্ধুদের। ভিজা কাপড় নিয়ে ডিউটি করতে হবে, কাপড় তো আর চেঞ্জ করা যাবে না। রোদে বৃষ্টি ভিজে গেলে এটা ওই আবার শরীরে তাপ হয়ে আবার শুকায় যায়। জনগণের সেবা দিতে হলে আমাদের ডিউটি করতে হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ অনেক মোড়ে স্থায়ী ছাতা বসানো হয়েছিল, কিন্তু কিছুদিন আগে সিটি কর্পোরেশন অনেকগুলোই উচ্ছেদ করেছে। আর নগরবাসীর ট্রাফিক আইন মানার প্রবণতা কম থাকায় বাড়তি বিড়ম্বনার মুখোমুখি হতে হয় ট্রাফিক সদস্যদের। পাবলিকও তো অনেক সময় দেখা যায় যে ওই সিগন্যালের ভিতরে দৌড় মারে, অপেক্ষা করে না, আটকানোর অপেক্ষা করে না। এখানে যদি কিছু একটা থাকতো দাঁড়ায় ডিউটি করতে পারতাম, একটা সাদা থাকতো দাঁড়ায় ডিউটি করলে ভালো লাগতো। উঁচু করে দিলে আমাদের সুবিধা হয় কি, গাড়িগুলো আমার দূর থেকে দেখতে পারে আর আমরাও গাড়িগুলো ঠিকমতো সিগন্যাল দিতে পারি, সিগন্যালটা আমাকে গাড়ি ফলো করতে পারে। অনেক সময় দেখা যায় যে নিচে গাড়ির একটা রিস্ক থাকে আর কি, যে গাড় পার উঠবে। তবে শুধু বৃষ্টিতেই নয়, অসহ্য গরমে তারা ঠাঁই দাঁড়িয়ে খাঁখা রোদ দূরে। ধুলোবালি, ঘাম ও বৃষ্টির কারণে প্রতিদিন নোংরা হওয়া কাপড় পরিষ্কারের জন্য মাসে বরাদ্দ মাত্র 45 টাকা, অর্থাৎ দিনে মাত্র 1.5 টাকা। যে গরমের সময় রোদ দিতে ডিউটি করতে করতে অনেকেই গরম লেগে যেটা হয় অসুস্থতা জনিত কারণে অনেকেই এই কারণে সিক থাকতে হয়। অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে, অমুক প্লেট, অমুক অফিস, অমুক আদালতের কথা জানতে চায়, ওইটাও আমাদের ইন্ডোরেশন দিতে হয়। এর ভিতরে তো দেখতেছেন সিগন্যাল গাড়ি অমান্য করতেছে, ওইটাও ম্যানেজ করতে হচ্ছে, মানুষ আসছে ওইটাও ম্যানেজ করতে হচ্ছে, সব কিছু ম্যানেজ করিয়ে ইনশাল্লাহ মোটামুটি ভালোই আছে। সাধারণ পুলিশের চেয়ে ট্রাফিক সদস্যদের মূল বেতন 30% বেশি। তবে দিনরাত পরিশ্রম করা এই মানুষগুলোর ভাগ্যে অবশ্য ট্রাফিক জ্যামের সময় যাত্রীদের বকুনিও কম জোটে না। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, ঢাকা।